কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। বন্ধু আমিও অনেক জীবনে কষ্ট করে মানুষ হয়েছি, কিন্তু একটা লোকের কাছে ভিক্ষে করিনি, বা আমার বাবা মা কোনোদিন শেখায়নি চুরি করে কারো কাছে পয়সা নাও। জেনে রাখবেন, আমিও খাতায় লিখে পড়াশোনা করেছি, বই কিনতে পারিনি, কিন্তু কারো কাছে গিয়ে এই আবদার করিনি। আমাদের সময় দুপিস পাউরুটি পর্যন্ত কেউ বিনা পয়সায় দিত না, একটা বই দিত না, একটা খাতা দিত না। আমরা নিজেরা টুকে টুকে বসে 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 লাইব্রেরিতে বসে বসে সেই খাতা টুকে নিয়ে এসে তারপরে পড়াশুনো করেছি কোনো রকম। কত কষ্ট করেছি আমরা, ছোট্টবেলায় বাবা মারা গেছে, তখন আমরা ছ ভাই দু বোন, কত বড় সংসার, ছোট্ট ভাইটার বয়স মাত্র দু বছর, আর আমার উপরে দাদা, তার নিচে আমি, সংসার চালিয়েছি আমি মনে রাখবেন, দাদাকে দাঁড় করিয়েছি আমি মনে রাখবেন, তার কারণ তা নালে সংসারটা ভেসে যেত, সঙ্গে সঙ্গে রাজনীতিও করেছি। রাত তিনটায় ঘুম থেকে উঠতাম, তারপরে বাড়িতে রান্না করতাম, ভাই বোনেরা কি খাবে, মাকে কাজ করতে দিতাম না, বাবা মারা গেছে, তিনটের সময় ঘুম থেকে উঠতাম, রান্না করতাম, করে ছটা পনেরোর কলেজে গিয়ে ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করতাম। অনেক কষ্ট করেছি আমরা জীবনে। আর আজও যদি বলেন প্রাপ্তি আমার কি আছে, মানুষকে যদি কিছু করে দিতে পারি তার থেকে ভালো আমার জীবনে আর কোনো ঘটনা নেই, এবং মানুষকে কিছু করলে আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।